চট্টগ্রাম নগরীর উত্তর কাটুনিস্থ পেয়ারি মোহন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 500 জন ছাত্রছাত্রীদের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগং কসমো ভ্যালির ক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু ও শিশু ক্যান্সার প্রতিরোধমূলক লিফলেট বিতরণ, ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিক পরীক্ষা এবং অসহায় নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। লায়ন মোহাম্মদ টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন এস এম আবুল কাশেমের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 315B4 IPDG লায়ন শামসুদ্দিন সিদ্দিকী। এ সময় ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, লায়ন মঈনুদ্দিন, লায়ন কাজী মাহবুবুল আলম, লায়ন আবু হেনা পিয়ারু সহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ঈদে মিলাদুননবী উদযাপনে বাধা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর মতি টাওয়ার কমপ্লেক্সের ব্যবসায়ীরা মার্কেটে বিক্ষোভ সমাবেশ করেছেন। ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সিনিয়র সহসভাপতি ফরিদুল হক, সাবেক সভাপতি জামাল উদ্দিন, সহসভাপতি মীর কামাল শিকদার সহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা। এ সময় বক্তারা বলেন, মার্কেটের মালিক বিভিন্ন সময় ব্যবসায়ীদের হেনস্থা করে আসছেন দীর্ঘদিন ধরে। আজ ব্যবসায়ীদের আয়োজিত ঈদে মিলাদুননবী উদযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। সকালে জুয়েলার্স সমিতি বাজুস চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলা শাখার অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে এমন কথা বলেন বক্তারা। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মেজবা উদ্দিন শাহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বাজুসের সভাপতি মৃণাল কান্তি ধর। একসময় উপস্থিত ছিলেন শিদুল কান্তি ধর, সংগঠনের সাধারণ সম্পাদক সুকমল বণিক, শাহজাহান সিদ্দিকী লিটন, সদস্য রাজীব ধর তমাল সহ আরও অনেকে। পরে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করেন চট্টগ্রাম মহানগর বাজুসের সভাপতি মৃণাল কান্তি ধর।